এইটা যে দেখছো হাতে, এটা অতসী আজকে এনেছে। কিসের ডিম মনে হচ্ছে বলতো? এটা অতসী বলতে চাই, এটা নাকি ডাইনোসরের ডিম। এটা নুপুর জন্য আনা হয়েছে। এটা কিছু একটা ম্যাজিক এগ ধরনের, জলে ভিজিয়ে রাখতে হবে সারা রাত। সারা রাত জলে ভিজিয়ে রাখলে নাকি ডাইনোসর বেরোবে। আমি তো কোনোদিন শুনিনি, জানি না কী সব বের করেছে। বোমটম নয় তো, ফাটবে না তো সকালে আবার? নাকি ক্যামেরা ফ্যামেরা লাগানো আছে এটা? সেই হাব্বাটি জল, তার মধ্যে আমি এবার ডিমগুলো দিয়ে দিই, দেখি কি হয় কালকে সকালবেলায়। ঢুকছে না, হালকা একটা কিছু ডপ ডপ করছে ভেতরে, সে তো একটা আছে। চাপলে আবার না ফেটে যায়, ভাসছে জলে। ঠিক আছে, এটা এমন ঢাকা চাপা দিয়ে লুকিয়ে রেখে দিই, নুপুর চোখে পড়লে এটা মায়া হয়ে যাবে। এক্ষুনি লুকিয়ে আমি দরজা বন্ধ করে করছি। বৃষ্টিটা হচ্ছে, দেখো মারাত্মক বৃষ্টি হচ্ছে, আর তার সাথে হাওয়া। আজকে পুরো চরম ওয়েদার, যা হাওয়া দিচ্ছে আর বৃষ্টির ছাট আসছে। আমি ফ্ল্যাশটা মানে জ্বালাইনি, এরকম অন্ধকারেই কিন্তু দারুণ লাগছে। নিচে এখানে দেখো, এইখানে যে ল্যাম্প পোস্টের যে আলোটা, কেমন ঝাপসা হয়ে গেছে হাওয়ায়। দারুণ বৃষ্টি, বলেছিল যে দু তিন দিন এরকম বৃষ্টি হবে, আবহাওয়া মেঘলা থাকবে, কিন্তু এত বৃষ্টি হবে সেটা তো বুঝতে পারিনি। দারুণ বৃষ্টি হচ্ছে। কালকে ছোটো নুপুর স্কুল আছে, কী করবে আমি বুঝতে পারছি না। হয়তো কালকে পাঠাবে কি পাঠাবে না সেটাও একটা ব্যাপার। কীরকম ওয়েদার থাকে দেখা যাক। প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিকালে যেরকম বৃষ্টি হয় সেরকম বৃষ্টি হচ্ছে। কালকে রাতে যে ডাইনোসরের ডিমগুলো যে রেখেছিলাম জলে ভিজিয়ে, এটা দেখো ডাইনোসর বেরিয়েছে। অ্যাকচুয়ালি ডিমগুলোর ওপরে যে ক্রাস্টটা আছে ওটা জলে ডিজলভ হয়ে যায় কিছুক্ষণ পরে, তারপরে ভেতর থেকে এই ডাইনোসরগুলো বেরিয়েছে। তো এটা আমি এখন হাত দেবো না, এটা যখন নুপু আসবে স্কুল থেকে তখন দেখাবো। সুন্দর, দুটোই পিঙ্ক কালারের ডাইনোসর, ছোটো ছোটো, ইনোভেটিভ আর কি, মানে ভালো ভেবেছে আর কি ব্যাপারটা। কিউট একদম, খুব মজা পাবে এটা দেখে। ডাইনোসরের এক থেকে ডাইনোসর বেরিয়েছে, বেবি ডাইনোসর, দেখো। কি এটা? কি কালারের ডাইনোসর? পার্পল কালারের ডাইনোসর। বাবা, বেবি ডাইনোসর বেরিয়েছে, হাতে নিয়ে দেখো ডাইনোসরটা। কেমন লাগছে? মাকে থ্যাংক ইউ বল না। ডিমটা দেখেছো? ডিমটা, এই যে এটা হচ্ছে ডিম, গ্রিন কালারের একটা ডিম ছিল ডাইনোসর। দুটো ডিম ছিল, একটা গ্রিন কালার। হাই ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ যে গ্লাস উইন্ডোর কাজ শুরু হয়ে গেছে। এক দাদা এসছে আজকে তিনটার সময় সব গ্লাস উইন্ডোগুলো নিয়ে, তো গ্লাস উইন্ডোগুলো আজকে সব লাগিয়ে দেবে। তো কথা বলে জানলাম যে আজকে একটু রাত হবে, কিন্তু আজকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তো আমি আজকে পুরোটা কভার করতে পারবো না, কারণ আজকে আমার অফিসের প্রচুর চাপ আছে। তো আমি কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের দেখাবো যে কাছের ক্লাসগুলো কেমন লাগছে দেখতে। তো ততক্ষণ স্টে টিউনড। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে যে আমাদের জানলার যে গ্লাসগুলো আছে সেগুলো সব লাগিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে দেখো, এরকম হোয়াইট কালারের গ্লাস নেওয়া হয়েছে যাতে আলোটা বেশ ভালো ঢোকে আর কি ঘরের মধ্যে। এইটার ডিজাইনটাও বেশ সুন্দর,
হালকা একটা আঁকিমুখি করা আছে। বাদ বাকি সবকটা রুমের মধ্যেই গ্লাসগুলো লাগিয়ে দিয়েছে। কালকে অনেক রাত অবধি ওরা কাজ করেছে, মানে 7-8 অবধি কাজ করেছে। এবার ওপরে তো তোমার ইয়ে নেই, লাইটের ব্যবস্থা এখনও করা হয়নি, তো আমাদের এমার্জেন্সি লাইট আছে সেইগুলো দিয়ে ওরা কাজ করেছে, সবকটা ঘরেই লাগিয়েছে। কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছিল, অনেকগুলো জায়গায় গ্লাসগুলো আর কি আটকাচ্ছিল আর কি, তো সেইটা ঠিক করে দিয়েছে এখন, স্মুথ আছে বেশ। এদিকেও আছে, ভালো লাগছে, অনেকটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে কি যে বাইরে বৃষ্টি টিষ্টি হলে বাইরের জলগুলো কি মানে কুটির ওপর দিয়ে ঢুকতো ভেতরে, তো এখন জানলাগুলোর কাঁচ দেওয়া হয়ে যাওয়ার ফলে সেই জিনিসটা আর হবে না। এদিকে খুব বৃষ্টি হচ্ছিল, এইদিকে এই বক্স জানলার নিচে দেখো এই যে কুটিতে দাগ হয়েছে, এই দাগগুলো অ্যাকচুয়ালি বৃষ্টির জলগুলো ঢুকছিল, যেহেতু কাঁচটা লাগানো ছিল না, অনলি ফ্রেম লাগানো হয়েছিল, এখন কাঁচটা দিয়ে দিলে আর এই অসুবিধাটা হবে না। তো ভেতর থেকে তো ভালোই লাগছে, বাইরে থেকে একবার দেখি। এটা তো দিয়ে গেছে, আর যেটা করেছে সেটা হচ্ছে যে দুটো বাথরুমের যে কাঁচ আছে সেই কাঁচগুলো লাগিয়ে দিয়েছে, এই যে এইখানে এখানেও কাঁচগুলো লাগিয়ে দিয়েছে বাথরুমের। তো এইটা গ্লাসগুলো একটু কম বেশি 19-20 কাটা হয়ে গেছিলো, কাল অনেকক্ষণ ওদের টাইম লেগেছে এটা ঠিক করে সেট করতে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওপরে যে লব আছে বাথরুমের উপরে, এখানে জিনিসপত্র রাখার একটা ব্যবস্থা করা হয়েছে, দুটো বাথরুমের মাথাতেই দুটো লব আছে, এইটা একটা আর একটা হচ্ছে আর একটা গেস্ট রুমের কাছে যে বাথরুম আছে ছোটোটা, এই যে এইটা, এই যে এইটা, এই দুটো বাথরুমের উপরে যে লব আছে ওই দুটোতে মানে কভার করা হবে। তো আমি বলছিলাম যে ফার্স্টে এরকম ধরনের কাঁচের স্লাইডিং করে দেবো, তারপরে যে দাদা এসে বললো যে কাঁচ থাকলে কী হবে প্রবলেম, একটা সাইড সবসময় পুরো আটকে থাকবে আর কি, কারণ এটা তো দরজার মতন না জানলার মতন খোলা যাবে, তো ওটা আটকে থাকবে, তো জায়গাটা ছোট হয়ে যাবে, প্লাস কাঁচ থাকলে জিনিসপত্র ঢোকাতে বের করতে হয়তো অনেক সময় কাঁচটা ভেঙেও যেতে পারে। তো উনি আর একটা সাজেস্ট করেছিলেন যে এরকম পিভিসির যে হয় সুন্দর কালারফুল, সেই পিভিসির করে দেবে, আর মানে দুটো সেগমেন্ট করে দেবে, সেগমেন্ট দুটো মানে জানলার মতন বাইরে বেরিয়ে থাকবে, যখন জিনিসপত্র ঢোকানো হয়ে যাবে ওটা আবার বন্ধ করে দেবে, ম্যাগনেট দেওয়া থাকবে ওটা অসুবিধা হবে না, আর দেখতেও ভালো থাকবে। তো সেই জন্য আমি তারপরে দামটাম জিজ্ঞেস করে মোটামুটি ওইটাই ফাইনাল করে দিচ্ছি পিভিসিটা। তো এইটা 3x3 আছে, এটা 3x3 আছে, আর যেটা বড়ো যেটা লকটা ফার্স্টে দেখালাম ওটা 4x3, তো মোটামুটি 21 স্কোয়ার ফিট। আমি কালকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি, ও বলছে নেক্সট উইকের মধ্যে লাগিয়ে দেবে, তো এটাও একটা কাজ এগিয়ে থাকবে আর কি, ছোটো ছোটো কাজ অনেক খুচরো আছে কাজগুলো এগিয়ে থাকবে। তো আরেকটা যেটা হয়েছে সে ছাদের উপরে একটা সিঁড়ি বানাবো 12 রড দিয়ে 12 বার দিয়ে, তো সেটাও অ্যাডভান্স করে দিয়েছি, সে যে যাকে করেছে সেই লোকটাও হয়তো আগামী সপ্তাহের মধ্যেই ওটা করে দেবে, যাতে আমি ছাদের উপর যেতে পারি, কারণ উপরে ট্যাঙ্কিটা আছে চিলেকোঠার উপরে, তো ট্যাঙ্কিটার উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি দরকার, তো ওটা পারমানেন্টলি একটা স্টেয়ারকেস করছি যাতে ওটা সবসময় উপরেই বসানো থাকবে, যাতে আমরা উপরে গিয়ে ট্যাঙ্কিটা পরিষ্কার টরিষ্কার করা যেতে পারে, বা যদি বাইচান্স লিক হয়ে যায় ট্যাঙ্কি তখন নামানো যেতে পারে। তো এই জিনিসগুলো করার জন্য একটা পারমানেন্ট আমি স্টেয়ারকেস করছি উপরে, তো ওটাও মোটামুটি 14-15 হাজার টাকার মতো পড়বে। তো মোটামুটি খুচরো কাজ হচ্ছে, বেশ ভালোই খরচা টরচাও হচ্ছে, কিন্তু এগুলো করতে হবে, এগুলো মানে আমার পকেট থেকেই হবে, কারণ এগুলো এক্সট্রা এগুলো কন্ট্রাক্টের মধ্যে নয়। তো এই হচ্ছে আজকের আপডেট।